আমরা এখন এসে পৌঁছেছি হাতিবাগান নবীনপল্লীতে, ঐতিহ্যের উৎসবে উত্তরের ঐতিহ্য ইভেন্ট জোন অর্ঘ্য আগমনী 2018 সম্মানের তরফ থেকে আমরা এখন কথা বলে নেব এই ক্লাবেরই জেনারেল সেক্রেটারি মিস্টার শুভঙ্কর বাগজির সঙ্গে। দাদা, আপনাদের ক্লাবের তরফ থেকে আপনি একটু বলুন, আপনাদের ক্লাবটা সম্বন্ধে আগে একটু যদি বলেন। আমাদের এটা 85তম বর্ষ। এবছর আমাদের 85তম বর্ষ। এবছর আমাদের থিম হচ্ছে তবু মনে রাখছি। অ্যাকচুয়াল আমরা এবছর লাইব্রেরির উপরে কাজ করছি। লাইব্রেরি কনসেপ্ট যেটা ছিল আমাদের, সেই কনসেপ্টটা তো এখন ক্রমশ হারিয়ে যাচ্ছে। এখন আর সেই রকমভাবে লাইব্রেরিতে লোকে যায় না, এখন আর সেরকমভাবে লোকে লাইব্রেরিতে যায় না, আর ওই লাইব্রেরিতে বসে বই পড়া বা আড্ডা সেটাও এখন হয় না। আমাদের এখন ওই লাইব্রেরির যে বলে একটা জিনিস ছিল, একটা কনসেপ্ট ছিল, সেই কনসেপ্টটাকে দেখাবার উদ্দেশ্যেই আমাদের ট্যাগলাইন এবারে তবু মনে রেখে আমরা এই থিমের মধ্যে বিবর্তনটাকেও দেখাবো। তার কারণ লাইব্রেরি থেকে আস্তে আস্তে বুক ক্যাফে, ই বুক কিরমভাবে পরিবর্তন হয়েছে সেই জিনিসটাকেও আমরা তুলে ধরছি। তাহলে আমরা একটুখানি মণ্ডপের দিকে যেতে যেতে দেখে নিই। হ্যাঁ, মণ্ডপের কাজ তো কত দূরে গিয়েছে? দেখুন, এখন তো শেষ সময় প্রস্তুতি চলছে, তবে কাজ এখনো বাকি। ঠিক আছে, ও খাতা আস্তে আস্তে ক্রমশ স্পিড বাড়বে যত সময় এগোবে। আমরা এখন এগিয়ে চলেছি মণ্ডপের দিকে, মণ্ডপের কাজ চলছে। হাতিবাগান নবীনপল্লীর মণ্ডপ, এখনও তাদের কাজ চলছে, অনেকটাই কাজ বাকি। দাদার সঙ্গে আমরা দেখে নেবো দাদারা লাইব্রেরিকে কীভাবে তুলে ধরেছেন দুর্গাপুজোর আঙ্গিকে। আমরা মূল প্রকোষ্ঠে এসে পৌঁছেছি। শুভঙ্করবাবু, একটু যদি বলেন এখানে আপনি একটু যদি বর্ণনা করেন কী করতে। আমরা আমাদের এই লাইব্রেরিতে টোটাল 51,000 বই থাকবে, টোটাল 51,000 বই থাকবে, এবং সেই বইগুলোর মধ্যে বেশ কিছু বই আছে খুব রেয়ার, সেগুলো প্রায় 150,000 টাকা দাম। সেই বইও আমরা রাখছি এখানে। যে লাইব্রেরি যেরকমভাবে ছিল, যে লাইব্রেরি যেরকম দেখতে হতো সেরকম ধরনের, এই যে দেখতে নেই ব্রিটিশ লাইব্রেরি আদলে তৈরি হচ্ছে, এবং এখানে একটা ছাপাখানা মেশিনও থাকবে, এখানে একটা ছাপাখানা মেশিন থাকবে, যে এই বই কীভাবে তখনকার দিনে ছাপা হতো লেটার প্রেসে, সেইগুলোও আমরা তুলে রাখি। এখানে যে আপনি বইগুলোর কথা বললেন, বইগুলো কি মানে ডেমি করে ডেমি বই না? অরিজিনাল বই, সমস্ত অরিজিনাল বই থাকে। আর এই পাশে একটা আরেকটা চেন প্লাগ আমরা দেখতে পাচ্ছি, এটা কিসের উপরে করছেন? এটা রবীন্দ্রনাথের উপর একটা হবে, এটা একটু সিক্রেট আছে। আচ্ছা, মানে বাঙালি বই মানে রবীন্দ্রনাথকে বাদ দেওয়া যাবে না, সেই জন্য এটা রবীন্দ্রনাথের জন্য একটা আলাদা চেম, আলাদা একটা জায়গা। আচ্ছা, এটা আপনার সিক্রেটের মধ্যে রাখা আছে। আর বইয়ের সঙ্গে মাকে কিভাবে একাত্ম করিয়েছেন একটু যদি বলেন। দেখুন, আপনি যদি সিংহের আদল বা আমাদের মহিষাসুরের মানে মোষের আদল দেখেন, আলোচনা একটু অসুবিধা হতে পারে। সিংহের আদলটা যদি দেখেন তাহলে দেখবেন, লক্ষ্য করে ঠিক ঠাকুরটা যখন কমপ্লিট হবে দেখবেন বইতে যেরকমভাবে ছবিতে থাকে সিংহটা, ঠিক সেরকমভাবেই তৈরি হচ্ছে সিংহটা। আমরা দুর্গাটাকে কোনো রকম পরিবর্তন করবো না, জিনিসটাকে আমরা একটু এক্সপেরিমেন্ট করবো আলাদা হবে। মায়ের মুখটা মায়ের মতনই থাকছে। আচ্ছা, মেটেরিয়াল তো আমি যেটা ওপর ওপর দেখে বুঝে যেতে পারছি, প্লাই এবং কাঠের ওপরে মানে ম্যাক্সিমাম কাজটা হচ্ছে। তো এটা ছাড়া মা মৃন্ময়ী মূর্তিই থাকছে? হ্যাঁ, মায়ের মূর্তি মৃন্ময়ী মূর্তিই থাকছে, ওখানে কোনো থাকছে, এবং মায়ের মূর্তিতে আমরা কোনোরকম কোনো বদল করব। আচ্ছা, আপনার মোটামুটি কাজ কবে থেকে শুরু হয়েছে? প্রায়
আড়াই মাস হয়ে গেল এখনো মোটামুটি 21 দিন মতন হাতে আছে। আমার আমাদের ইচ্ছা আছে প্রথমে ওপেনি আমরা শেষ করে দিই। ওকে, এখন নতুন কনসেপ্টের মধ্যে দিয়ে দেখা যাক, প্রতি বছরই নবীন পল্লীতে আমরা পাই একটু নতুন নতুন ভাবনা। পুরো বিবর্তনটাই দেখাবো যে কিভাবে আমাদের লাইব্রেরি কনসেপ্টে আস্তে আস্তে বুক ক্যাফেতে পরিণত হয়েছে এবং ইবুকে পরিণত হয়েছে, সেটা পুরোটাই আমরা দেখাবো। নমস্কার, নমস্কার মিস্টার শুভঙ্কর।